আমার মা মুড়ি চাল রেডি করছে। এগুলো হচ্ছে সারা বছরের বাড়ির তৈরি মুড়ি। মা কিছু বলো। এই যে মুড়ি হবে খাওয়া সারা বছর। বাঙালির মুড়ি, মুড়ি না হলে চলবে না। আর যেহেতু আমাদের এখানটা সবই গ্রাম, এখনো খুবই কষ্টের এই কাজগুলো, বা মায়েরা এখন ওই ট্র্যাডিশনটা ধরে রেখেছে, জাস্ট তাদের জন্য আমাদের কিনে খেতে এখনো পর্যন্ত হয়নি। এখনো প্রত্যেকটা খাবারে মায়েদের হাতের স্পর্শটা আমরা পাই, সেদিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান। সবাইকে টাটা করে দাও, টাটা। মুড়ি খাও, ভুঁড়ি কমাও, এটা আমার থিওরি।